স্যার, এই যে আমার ফাইলটা। স্যার, আপনি ফাইল নেওয়ার নাম করে আমাকে এভাবে স্পর্শ করতে পারেন না। আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে আপনার ব্যাপারে কমপ্লেন করব। তুমি কি ভুলে যাচ্ছ, কয়েকদিন পরে এক্সামে কিন্তু ফিটা হচ্ছে 16,000 টাকা। পারবে দিতে 16,000 টাকা? 16,000 টাকা? স্যার, আপনি তো জানেন আমি গরিব পরিবারের মেয়ে, আমার বাবা অসুস্থ, আমার বাবা চিকিৎসা করতে পারছি না। এই মুহূর্তে আমি 16,000 টাকা কোথায় জোগাড় করব? স্যার, একটু দয়া করুন, একটু দয়া করুন স্যার। আমি তো এত বছর ধরে আপনার কাছে পড়ে এসেছি, এইটুকু সাহায্য তো আপনি আমার জন্য করতেই পারেন। আমি যদি চাই একবারে বিনামূল্যে কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগটা করিয়ে দিতে পারি, কিন্তু আমি এটা কেন করব? আমার এটা কি লাভ? লাভ? কিসের লাভ? আপনি কি চাইছেন? ভয় পাচ্ছ নাকি সুজাতা? ভয় পেও না, আমি তো আছি। আচ্ছা, এক কাজ কর, তুমি এখানে বসো, ঠান্ডা মাথায় কথা বল। নাও একটু পানিটা খেয়েই নাও। আহা, একটা সত্যি কথা কি জানো, তোমাকে না আমি অনেকদিন ধরে পছন্দ করি। ঘুমাতে যখনই যাই ঠিক তখনই তোমার কথা মনে ওঠে, তখনই ফিল হয় যে তুমি যদি আমার পাশে থাকতে না অনেক ভালো হতো। তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করো প্লিজ, তাহলে আমিও তোমার সব স্বপ্ন পূরণ করবো। সুজাতা, আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা রাখবো। অনার্স শেষ হওয়ার পরে মাস্টার্সের সব দায়িত্ব আমি নিলাম। আমার দাদা যে প্রিন্সিপাল তুমি নিশ্চয়ই জানো, আমি তাকে বলে তোর বেতনটাই ফ্রি করে দিব। তুই খালি একটাবার রাজি হয়ে যা, একটাবার শুধু। এরপর তোকে আমি কখনো আর ডিস্টার্ব করবো না। তুমি শুধু আমার কথাটা রাখো, আমি তোমার সব করে দিব। ছাড়ুন স্যার। জি স্যার, আপনি এত বাজে, আপনার মন মানসিকতা এত নোংরা। আপনি কি মনে করেছেন এই সামান্য কিছু টাকার জন্য আমি আমার নিজেকে বিলিয়ে দিব? আমি আজকেই প্রিন্সিপালের কাছে আপনার নামে বিচার দিব। কি, তুই বিচার দিবি? তুই আমার নামে বিচার দিবি? ভালো করে কথা বলতেছি বলে মাথায় উঠে গেছিস তাই না? যা, বিচার দিবি দে। তুই কী করতে পারিস? তুই প্রিন্সিপাল বা আমার কী করতে পারে দেখবো? যখন পরীক্ষাটা না দিতে পারবি না তখন বুঝবি, না পাবি কোনো জব, না পাবি বাপের চিকিৎসা করাতে। আর জোর করে যখন বেঁধে দেবে না তখন ঠিকই শুবি, আর তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই শোয়াটা যদি এখন শুয়ে পড়িস তাহলে কিন্তু তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। একটাবার ভেবে দেখ, একটাবার ভেবে দেখ সুজাতা, ঠান্ডা মাথায় একটাবার ভেবে দেখ। ভাইবা দেখ সুজাতা, আর মেয়ে মানুষের না এত তেজ ভালো না, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। এই সুজাতা, কি ভাবছো? আরে একটা দিনেরই তো ব্যাপার, আমি তোমাকে কথা দিচ্ছি কাঠপক্ষীও জানবে না। আর তুমি যদি রাজি হয়ে যাও তোমার পরীক্ষার সব ফি আমি মাফ করিয়ে দিব, আর তোমার চাকরিতেও আমি তোমাকে সাহায্য করব। একটাবার ভেবে দেখো, তোমার চাকরি হয়ে গেলে সুন্দরভাবে নিশ্চিন্তে চাকরি করবে, তোমার বাবার চিকিৎসা করাতে পারবে, তোমার ছোট বোনের পড়ার খরচ চালাতে পারবে, সব কিন্তু ভালো ভালো যাবে। বুঝতে পারছো সুজাতা, এখন তুমি ঠিক করো কি পরীক্ষা দিয়ে সুন্দরভাবে চাকরিটা করবে নাকি বিয়ে করে রান্না বান্না করবে। আমি এখন কি করব? পরীক্ষা দিতে না পারলে চাকরি হবে না, আর চাকরি না পেলে বাবা চিকিৎসা করাতে পারবো না। মায়ের চাপে পড়ে শেষ পর্যন্ত বিয়েটাই করে নিতে হবে, কিন্তু স্যার যা বলেছে সেটাও তো ঠিক হবে না। আবার স্যারের কথা না শুনলেও 16,000 টাকা জোগাড় করতে হবে। এখন এত টাকাই বা আমি কোথায় পাবো? কি করা উচিত আমার কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। স্যার, স্যার আমি রাজি, আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো।
শুধু আপনি আমার পরীক্ষার ব্যবস্থাটা করে দিন। পরীক্ষাটা দিতে না পারলে আমার চাকরি হবে না। আমার বাবা অসুস্থ, আমার বাবার চিকিৎসার প্রয়োজন, আমার বোনটার ভালো জায়গায় পড়াশোনা করা দরকার। টাকার অভাবে আমি আমার বোনকে ভালো জায়গায় পড়াতে পারছি না। স্যার, আপনি আমার পরীক্ষাতে ব্যবস্থা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। এক্স্যাক্টলি, আমি তো এটাই চাচ্ছিলাম। তুমি কান্না করছো কেন? আরে বোকা, তুমি কাঁদতেছো কেন? আমি তো আছি, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব। তুমি শুধু আমার হয়ে যাও, তোমার কোনো দুঃখ থাকবে না, আমি সব দুঃখ কষ্ট তোমার দূর করে দিব। তুই আমাকে থাপ্পড় মারলি, তুই আবিদ হাসানের গায়ে থাপ্পড় মেরেছিস, এই বক্ত পরীক্ষা কিভাবে দিস আমি সেটা দেখবো। তোর পরীক্ষা আমি দেওয়াচ্ছি না, পাবলিক পরীক্ষা দিতে না হবে তোর চাকরি, তোকে আমি মেরেই ফেলবো, তোকে আমি খুন করে ফেলবো। সবই তো দেখলাম স্যার, আপনি নিজেও দেখলেন। এখন আমাদের আবিদ হাসানকে ধরে নিয়ে যেতে হবে। তিনি এতদিন শিক্ষকতার নামে আপনার ভার্সিটির স্টুডেন্টদের শারীরিকভাবে হেনস্থা করেছেন, এখন ওনার শাস্তির যথাযথ ব্যবস্থা করা আমার ডিউটিতে বলে। তোমাকে নিজের নাতি পরিচয় দিতে আমার বিবেকে বাধে আবিদ, তোমার থেকে এ ধরনের কাজ আমি আশা করিনি। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল আজ থেকে। নিয়ে যান অফিসার ওকে। জি স্যার, আর আমেনা খাতুনকেও একটাবার থানায় নিয়ে আসতে হবে, যেহেতু তিনিই বাঁচিয়েছেন মেয়েটিকে, তার বয়ানেরও দরকার পড়বে আমাদের। আসি। আমাকে মাফ করো মা, আমার একটু সতর্ক থাকা উচিত ছিল, আমি ব্যর্থ। আবি স্যার প্রায় সময় মেয়েদের সাথে এরকমই আচরণ করে। আজকে যখন আপুকে দেখলাম তার রুমে ঢুকতে, আমার সন্দেহ তখনই হয়েছিল, আর তাই শিওর হওয়ার জন্য তার দরজার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আর তখনই আমি আপনাকে আর পুলিশকে কল করি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকমটা আমি হতে কখনো দেখতে পারিনি। আমি না পা, আজকে আপনি না থাকলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই। আপু, এখানে ধন্যবাদের কিছুই নেই। তুমিও একজন মেয়ে আর আমিও একজন মেয়ে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিপদে আসবো না এমনটা কখনোই হবে না। সবসময় মনে রাখবা, নিজের মান সম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু পাওয়াটা একদমই ঠিক না।